ফ্রেন্ডস, জয়া ফুড হাউসে তোমাদের স্বাগত। তোমরা ভালো আছো তো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। পুজো কেটে গেল, ভালো পুজোয় আনন্দ করেছো। আজ বিজয়াদশমী, বিজয়াদশমীর তোমাদের অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং বড়দেরকে প্রণাম জানাচ্ছি এবং ছোটদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকের আমি ইটিং শোটা আরম্ভ করছি। তার আগে বলি, আমরাও পুজো ভালো কাটিয়েছি, আনন্দে কাটিয়েছি, কিন্তু মানে দুঃখের বিষয়, দুঃখেরও বলা ভুল, তোমাদের দাদার একটু সর্দি হয়ে গেছে, ঠান্ডা লেগে সর্দি হয়ে গেছে, ওই জন্য ওপারে বসেছে আজকে, না তো তোমাদের সামনেই বসতো। তোমাদের দাদার হয়ে আমি বিজয়াদশমীর শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি, সকল বন্ধুদের বিজয়াদশমীর শুভেচ্ছা তোমাদের দাদার পক্ষ থেকে এইটা, আর বড়োদেরকে প্রণাম জানাচ্ছি আর ছোটোদেরকে ভালোবাসা জানাচ্ছি। আর বিজয়াদশমীর মিষ্টি দিয়ে আজকে প্রথম আরম্ভ করলাম ইটিং শোটা, এই হচ্ছে বিজয়াদশমীর মিষ্টি। তোমরা তো কাছে নেই যে তোমাদেরকে আমি মিষ্টি মুখ করাবো, তাই তোমাদের হয়ে আমরাই খেয়ে নিচ্ছি মিষ্টিটা। যখন যেই দিন তোমাদের সামনে পাবো সেই দিন অবশ্যই তোমাদের মিষ্টি মুখটা করিয়ে দেবো। আর বিজয়াদশমী কী নিয়ে আজকে দুপুরে বসেছি দেখে নেই। এখানে ভাত আছে, উচ্ছে আর নোটে শাক দিয়ে ভাজা হয়েছে, শশা আছে, আর এটা দেখতে পাচ্ছ চিকেন আছে, হান্ডি চিকেন। এটা হচ্ছে আমার ছেলের জন্য হয়েছে, কারণ আমার ছেলে মাছটা অত পছন্দ করে না, প্রথম থেকেই আমি বলেছি, ও মাংসটা বেশি ভালোবাসে। আর নবমীর দিনে যেহেতু মটন খাওয়া হয়েছে, সেই ভিডিও আমি করতে পারিনি, দুঃখের বিষয়। নবমীর রাত্রির ভিডিওটা হয়েছে, দুপুরের ভিডিও আমি করতে পারিনি। আর দশমীর দিনে ওই জন্য চিকেনটা হয়েছে ওর জন্য বিশেষ করে। আর আমাদের আছে এখানে ইলিশ মাছের তেল ঝাল, ইলিশ মাছটা আমার প্রিয়, ইলিশ মাছের তেল ঝাল হয়েছে। আর আছে মিষ্টি, এখানে পান্তুয়া আছে, আর দশমীর যেহেতু সীতাভোগটা মাস্ট থাকে, ওই জন্য সীতাভোগ নিয়েছি, মিহিদানা নিয়েছি, একটা রসমালাই আছে, আর এটা হচ্ছে নিকুতি। এই হচ্ছে আমাদের বিজয়াদশমীর দুপুরের লাঞ্চ। তো চলো বন্ধুরা, বিজয়াদশমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ইটিং শোটা আরম্ভ করছি। আমার ছেলে যেহেতু শাক ভাজাটা খায়, কিন্তু উচ্ছে দিয়েছি খাবে না, উচ্ছেটা শুধু আলু দিয়ে ভাজা করলে খাবে, আর শাকটা শুধু পেঁয়াজ দিয়ে ভাজা করলে খাবে। আমি আজ উচ্ছে আর শাক একসাথে ভেজেছি, ওই জন্য ও নেয়নি, ওকে প্রথমে চিকেনটা দিয়ে দিই, কারণ এ চিকেন লাভার জানো তো, ওই জন্য চিকেনটা আগে দিই, ও চিকেনটা দিয়েই খাক। আজ পেটটা একটু ভার আছে, এই চিকেন হতে তো চিকেন দিয়ে মুড়ি খেয়েছে জানো তো, ওই জন্যে দেখো ভাত নিয়েছে, একটুখানি ভাত নিয়েছে, খাবে নাই বলছিল। আমি বলি চ বাবু, বাপি শরীর খারাপ আর তুই বসবি না বন্ধুদের সামনে, বিজয়াদশমী বলে কথা, শুভেচ্ছাটা অন্তত জানিয়ে দিই আমার সঙ্গে, বলতে বসেছে। এটা দেবো, আর চিকেনটা একদম লাল লাল করে বানানো হয়েছে। দেবো না আগে খাই। আচ্ছা, আলু লাগবে? আলু আছে, হ্যাঁ এর মধ্যে আলু আছে, কিন্তু অনেকটা নিচে আছে জানিস তো। এই হয়েছে, লঙ্কাটা দাও, তুই তুলে নে, লঙ্কা কত আমি দেখতে পাইনি। ওই তো ওর ওই দিয়েই হয়ে যাবে, ওর আর অন্য কিছু লাগবে না। তো চলো খাওয়া স্টার্ট করলাম। আমি আজকে জিতে যাব, ও জিতে যাবে, চ্যালেঞ্জ তো হচ্ছে না। একটা বন্ধু কমেন্ট করেছো নবমীর ভিডিওটা দেখে যে কে হোটেলে ঢোকালো, দাদা না তুমি, দাদাই ঢুকিয়েছে, আর হোটেলে খেয়েছি দাদার খরচাতেই। আর একজন বলেছিল দশমীর পুজোর সময় তো বাসনপত্র গুছিয়ে সব গুটিয়ে রেখে দেবে বলেছিল, সত্যি তাই, কিন্তু আমাকে করতে হয়েছে জানো তো বন্ধু, ছাড়েনি আমাকে। ওই বাইরে সন্ধেবেলা করে যেতাম, ওই খাওয়া হতো, তার মধ্যে নবমীটাই স্পেশাল একটা দেওয়া হয়েছে ভিডিও। মাছ খাবি না, একটু নিবি না,
চিকেন হলে খুব ভালো, গাল ভর্তি হাসি। বাপের ডাল হলে গাল ভর্তি হাসি, আর ছেলের চিকেন হলে। আমি এক পিস খাবো, আমার অতটা ইন্টারেস্ট নেই এটার উপরে, আমার মাছটার উপরে বেশি ইন্টারেস্ট, ওইটাকেই খাবো আমি। হ্যাঁ ডিম অলাই ইলিশ, তো ওই জন্যে ওখানে আলুটা নি, মাংসের থেকে মাংসের আলুটা বেশি লাগে ভালো খেতে। ঘুম ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে, কালকের আমরা অনেক রাত্রিরে এসেছি, ঘুরে টুরে আস্তে আস্তে ঘরে এসেছি, তখন মানে আড়াইটা তিনটের সময় শুয়েছি, তিনটে বেজে গেছে শুতে শুতে, কতটুকু আর ঘুম হবে বলো। চিকেনটা ভালো হয়েছে? চিকেন আর যেরকমই হোক, নুন দিয়ে সিদ্ধ করে দিলে ভালো হবে। এই মাছটার থেকে চিকেনই বেশ। পুরো লোকেদের ওইটাই যুক্তি, কানা ছাড়াতে হবে না, মাংস ছাড়াবে খাবে ফেলে দেবে। মাংসের ঝোল ভাত দিয়ে এক একটালা ভাত খাওয়া যাবে, মাছ দিয়ে খাওয়া যাবে? কেন খাওয়া যাবে না? মুখে হাসি ধরছে, ডিম ভর্তি মাছগুলো হাসি লাগছে। তোমাদের দাদাই নিয়ে এসছে গিয়ে সকাল সকাল, সকাল সকাল মানে কি অনেকটাই ঘুম থেকে দেরিতে উঠেছে, সকালবেলাও ভুল, তখন আর সকাল ছিল না, বেলা হয়ে গেছিল। পুজোর দিন মানে সকাল, পুজোর সময় বলে সকাল? হ্যাঁ পুজো শেষই হয়ে গেল, কালকে নবমীতে খাসি খেয়েছে, আবার আজকে কি বলছি জানো, উঠে আবার আজকে মটন নিয়ে আসি আমি, একদম নয় আজকে না, আমি মাছ খাবোই, আমি ইলিশ মাছ খাবো, আমি ওই ওই মটন টটন আর খাবো না, বলতে নিয়ে এসছে, এত ফের আনবে বলেছিল। চিকেন আর মটনের মতন জিনিস নেই। খেয়ে দিয়ে উঠে তোমাদের দাদার হাতটা চুম খাবো, মাছটা দারুণ এনেছ। এই চিংড়ি মাছ, চিংড়ি মাছ এইগুলো জলের পোকা। বইয়ে তো পড়েছ জলের পোকা কি চিংড়ি মাছ, হ্যাঁ ওইসব মানুষে খায়।
মাংস তো বাঘের খাবার, বাঘ সিংহের খাবার। আদিম মানুষরা কি খেয়ে বেঁচে থাকতো? ফলমূলের পরই চিকেন, এই মাংস, চিকেনই বলি মাংস। তোকে এবার পুড়িয়ে দেবো তাহলে ওদের মতো। এখন মডার্ন হয়ে গেছে, এখন খাবো আমি। তোর মা মডার্ন হয় না এখন, মডার্ন আমি যেমন হরিণের মাংস, তারপরে হাতির মাংস, তাহলে আনো তুমি, ওগুলো আনতে হবে। পোড়ানো মানে ওই সব মুরগি পুড়িয়ে দিলে হবে না, তন্দুর করে দিতে হবে। ও খুব সে আনো, মাছটা দারুণ স্বাদ। ভালো লাগে মাছ? মাছের মতো জিনিস আছে, খাওয়া মিষ্টি না, তুমি খাও। খুবই সুন্দর স্বাদ রে মাছটা, ভালো লাগে না মাছ। অন্য টাইম হলে খেতাম, এখন পেট ভাত তো, মাছ খেলে আর চিকেন টিকেন খেতে পারতাম না। চিকেনের হাঁড়িটাও সামনে বসানো আছে, আর ভালো লাগে তাই তো বাবু? চিকেনের হাঁড়িটাও সামনে বসানো আছে, আর ভালো লাগে মাছ খেতে? একটু খা, ডিমটা খা না, একটুখানি খা, ভালো না? এইটার মতন নয়, মুখটা বিচ্ছিরি হয়ে গেল, টেস্টটা চলে গেল, চিকেন টেস্ট। মাছ খাওয়া মানে শিশু হত্যা। শিশু হত্যা কেন বলতো? ওই ডিমগুলো কত বাচ্চা হতো বলতো, ইলিশ মাছে লজ্জা করে না বলতো? কি লজ্জা, শিশু হত্যা ডিম বলে ওই জন্য ইলিশ মাছের বাচ্চা হতো। মাছের ডিম খাওয়া মানে শিশু হত্যা, দেখেছো? কত ছোট ছোট বাচ্চাগুলো ওকে না দিলেও খাবে না, আমি নিয়ে নিলাম এগুলো এবার সাইডে সরিয়ে দিয়ে। হ্যাঁ তো হয়ে গেছে, এটা ওই সেবা করবে, এই হাঁড়িটা বিকেলের মধ্যে সাবার করে দেবে, চিন্তা নেই, দেবো এটা দি বাচ্চাটা। তুই বাচ্চা বাচ্চা খা না, এটাও মাছের ডিম। বিজয় দশমী হলে এই মিহিদানাটা যেন বেশি ভালো লাগে, মাছের ডিমটা বেকার খেলে, তার বদলে এগুলো খেতে হবে। দুর্গাপুজো কেটে যাওয়া মানে শরীর ক্লান্ত, এখন যেন মনে হচ্ছে শুধু ঘুমোই, শরীরের এমনই অবস্থা। যেহেতু আমরা ঘুরেছি খুব না, ওই জন্য কোথায় খুব ঘুরেছো? অষ্টমী নবমী দশমী
আবার ষষ্ঠী হয়েছে, বেরোয়নি দশমীতে, এখনো বলতে খাচ্ছি, যা বেরোবো তো, বেরোবো তো বলো, দুপুরে খাচ্ছি তো কি হয়েছে, সন্ধ্যেবেলা তো বেরোবো, তাও আবার ঠাকুর দেখতে যাওয়া হচ্ছে সাড়ে নটা নটার সময়, আসছে কটার সময় আগে বল, দুটো আড়াইটার সময় ফিরেছি গো, তো চলো বন্ধুরা আজকের মতো দিন শোটা এখানেই শেষ করলাম। আমাদের মায়াবাটার বিজয় দশমীর ইটিং শোটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টা টিপে অলটা টিপে দিও, তাহলে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজো ভালোভাবে কাটিয়ে উঠেছো এর জন্য খুবই ভালো লাগলো। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।